মা তো পূজো করছেন, পূজা শেষ হলে যাবেন। এই সংসারে ক্রমাগত অধর্মের পর অধর্ম হয়ে যাচ্ছে, আর সেগুলো আটকানোর ক্ষমতা যদি আপনার নাই থাকে তাহলে পূজো করছেন কেন? আপনার চোখের সামনে সবাই অন্যায় কাজ করে যাচ্ছে আর আপনি কিছু না করে শুধু বসে বসে পূজো করছেন। আপনার এই পূজো ভৈরব স্বীকার করবে? ভৈরব সেটা স্বীকার করবে বলে বাড়িতেই পূজো করছি। ভৈরবের সামনে যতই বাধা আসুক না কেন, ধর্ম যেন জিততে পারে তার প্রার্থনাই করছি। আপনার এই প্রার্থনায় কি শক্তি আছে? লুকিয়ে লুকিয়ে অন্যায় করে থাকা ওই মায়াবী শক্তিকে আপনি এখনো খুঁজে বের করতে পারলেন না। দেবীর মন্দির থেকে কালচক্র চুরি করা ওই শক্তি, ওই মায়াবী শক্তিকে আপনি দুষ্ট শক্তি বলেছিলেন। আপনার দৈব শক্তি দিয়ে ওই দুষ্ট শক্তিকে আটকানোর কোনো চেষ্টাই করছেন না আপনি। এই আপনি সম্মান করেন আপনার ভৈরবকে? অনেক হয়েছে, চুপ করো। ধর্ম আর অধর্মের যুগ যুগ ধরে যুদ্ধ হয়ে আসছে। যারা ধৈর্য ধরে থাকে তারাই ধর্মকে সমর্থন করে জিতে যায়। তুমিও ধৈর্য রাখো। আর কতদিন ধৈর্য ধরে থাকতে হবে আমাকে? আর ঠিক তিন দিন পরে পূর্ণিমা, আর তার মধ্যেই কালচক্রগুলো আমাকে দেবীর মন্দিরে রাখতে হবে, না হলে আমি আমার নাগ শক্তিকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। কিন্তু এখনো রাজশেখরের কাছে থাকা কালচক্র আমার হাতেই আসেনি, মায়া শক্তির কাছে থাকা কালচক্রগুলোও পাইনি। রাজশেখরের কাছে থাকা কালচক্রটা না হয় ওকে মেরে হলেও নিয়ে নিতে পারবো আমি, কিন্তু ওই মায়া শক্তির কাছে থাকা কালচক্রগুলো আমি কি করে পাবো? ওই মায়া শক্তিকে আমি খুঁজে বের করবো কি করে? আপনি আপনি যদি ভৈরবের অবতার হয়ে থাকেন, ভৈরবের শক্তির জন্যই যদি আপনি বেঁচে থাকেন, ভৈরবকে নিয়ে আপনি যা বলেছেন তা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ওই মায়া শক্তিকে খুঁজে বের করে আমাকে বলুন। ভৈরব ভৈরব ভৈরব, ওই ভৈরবকে এই ঝগড়ায় কেন টানছো? এটা তোমাদের নাগ বংশের সমস্যা। এটা নাগ বংশের সমস্যা বলে আপনি সাহায্য করবেন না? নাগ বংশের সাথে আপনার সম্পর্ক নেই বলে আপনি চুপ করে থাকবেন? কে বলেছে সম্পর্ক নেই? আমার এই নাগ বংশের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু তোর সেই ব্যাপারটা নিয়ে বলার কোনো প্রয়োজন নেই। ওই মায়াবী শক্তি কে সেটা আপনি বলতে পারলেন না, এমনকি কমলনাথও বলতে পারল না, ওই জটামাও বলতে পারলেন না, কিন্তু আমি মায়া শক্তিকে নিয়ে চিন্তা করতে করতে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। কে ওই মায়া শক্তি? আমার মা পার্বতীর যিনি স্বামী ছিলেন সেই ওই মায়া শক্তি। আমার মায়ের সাহায্যে যে আমাকে আর গঙ্গাকে জন্ম দিয়েছে সেই ওই মায়া শক্তি। আমার মা আমার বাবাকে ছাড়াই আমাকে ছোট থেকে বড় করেছে,
তাই আমি কখনো জিজ্ঞেস করিনি আর মাও কখনো বলেননি আমার বাবা কে সেটা আমি জানি না কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমার বাবাই সেই মায়া শক্তি কোনো নাগ কিছু লুকিয়ে রাখলে সেটা একমাত্র কোনো নাগই খুঁজে পেতে পারে আমি নিজে যে কালচক্র মায়ের মন্দিরে লুকিয়ে রেখেছিলাম সেটা নাগ বংশের কারোর পক্ষেই একমাত্র খুঁজে পাওয়া সম্ভব গঙ্গার বাবা মায়া শক্তিকে দেখেছিল তাকে সাপ কামড়ালো মীনাক্ষীর সারা শরীর সাপের বিষে নীল হয়ে গিয়েছিল এই সব দেখে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা কোনো সাপেরই কাজ নাগ বংশের সবচেয়ে উচ্চ স্থানে থাকা শিব নাগ হয়ে থাকা আমার মা পার্বতী আর তার মেয়ে আমি হলাম শক্তি নাগ আমি এত চেষ্টার পরও ওকে খুঁজে পাচ্ছি না তার মানে ও নাগ বংশেরই কোনো সদস্য আর সেই নাগ শক্তি একমাত্র আমার বাবার কাছেই থাকা সম্ভব আর যদি তাই হয়ে থাকে তাহলে ওই শয়তান মায়া শক্তি হলো আমার বাবা আমি যাতে আমার নাগ শক্তি হারিয়ে ফেলি তার জন্য এরম ষড়যন্ত্র করেছে আমার বাবা না তুমি যেটা ভাবছো সেটা নয় আমার বাবা যে ভালো লোক সেটা আপনি কি করে জানলেন বলুন আমাকে তোমার বাবা বাজে লোক নন আপনি কি করে জানেন জানি আপনি কি করে জানেন সেটাই জিজ্ঞেস করেছি আমি কি করে বলি আমি তোমাদের বাবা যে কার্কটাক বংশের শিবনাগ সে এই পার্বতীর স্বামীর জায়গা পেয়েছে সেটা হলাম আমি আমি সারা জীবন ধরে শুধু ভৈরবকেই আরাধনা করে এসেছি তাই আমাকে সংসার এই নামেই চেনে কিন্তু তোমার মায়ের হাত ধরেছিলাম সেই জীবনের ব্যাপারে কেউ জানে না মঙ্গলমুখী হয়ে রঙ্গনায়িকী যে সত্যিটা বলছে সেটা তুমি নাও বিশ্বাস করতে পারো কিন্তু এই রঙ্গনায়িকী 25 বছর আগে ছিল নরসীমা নায়েকা সবাই আমাকে খুবই সম্মান করত আমি বংশের একমাত্র উত্তরাধিকারী একদিন আমি জঙ্গলে শিকার করতে গেছিলাম তখন তোমাদের মা পার্বতীকে দেখি আর তাকে দেখার পর ওকেই নিজের জীবন সঙ্গিনী করব বলে মনে মনে ঠিক করলাম পার্বতী নাগ বংশের মেয়ে হয়ে থাকলেও ও আমাকে স্বীকার করল বিয়ে তো আমি করে ফেললাম আমাদের এই বিয়েটা না নাগ বংশের লোকেদের না আমাদের পরিবারের লোকেদের কারোরই পছন্দ হয়নি ওরা আমাদের দুজনকে মারার জন্য কতই না চেষ্টা করেছিল ওদের থেকে নিজেদের বাঁচিয়ে আমরা দুজন চোরের মতো কত জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম তখন তুই আর গঙ্গা তোদের মায়ের গর্ভে ছিলিস তোদের যেন ভালোভাবে জন্ম হয় আর তোরা যেন বেঁচে থাকি সেই চিন্তাতেই আমরা ছিলাম সামনে আমরা একটা গ্রাম খুঁজে পেলাম সেখানেই চলে যাই যখনই আমরা ওই গ্রামে পৌঁছলাম তখন ওখানে একটা বড় সমস্যা চলছিল আমার কি লিখি 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 আমার কি লিখি
বাঁচান বই তো যায় আপনি তো বাঁচান বাঁচান আপনি কবিরাজ মশাই এই মহামারী থেকে এদের বাঁচান গ্রামের এই মহামারীর জন্য আমি যে কিভাবে চিকিৎসা করব সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না বলছি দাদা পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে আমাদের তো কিছু করতে হবে আপনি আমায় কি করতে বলছেন নতুন এসে থাকা এই রোগে আমাদের গ্রামের প্রায় প্রত্যেকেই এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে তাই আমি শহরে গিয়ে সরকারি হাসপাতালে যোগাযোগ করি আর ডাক্তারদের এখানে আসতে বলি কিন্তু সরকারি হাসপাতালে ডাক্তার কম থাকায় ওনারা এখানে আসতে পারবেন না এই রোগটাকে সংক্রামক মনে হচ্ছে এই রোগ আমাদের যে কোনো ভাবেই হোক এই রোগকে থামাতে হবে আমি দেখছি কি করা যায় একটা উপায় তো খুঁজে বের করতেই হবে আমাদের হাতে আর কিছু নেই এখন ভগবানই যা করার করবেন যারা বিপদে আছে তাদেরই নিয়ে গিয়ে মায়ের মন্দিরে রেখে দরজা বন্ধ করে দিই মাই দেখে নেবেন পুরোহিত মশাইকে বলতে হবে মন্দিরের দরজা খোলার জন্য ওনাকে ডেকে আনুন তাড়াতাড়ি যাও আরে দেরি করো না এসো এসো তাড়াতাড়ি এসো চলো চলো আরে যাও 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 সবাই যাও তাড়াতাড়ি এসো সব বাচ্চাগুলোকে ওইখানে শুয়ে দাও আর সবাই ওইখান থেকে দূরে সরে এসো আর যারা অসুস্থ তারাই শুধু ওখানে থাক সরে এসো সরে এসো এই মহেশ এদিকে সরে আয় সরে আয় মায়ের কাছে ওদের শুয়ে দিয়ে সবাই সরে এসো এই দিকটায় মা তোমার ভরসাতেই আমরা সবাই এখনো বেঁচে আছি রোজ নিয়ম মেনে তোমার পুজো করলাম তা সত্ত্বেও তুমি পরীক্ষা দিচ্ছ আগের বছরের যাত্রাতে তোমার মানত করেছিল যে বাচ্চাটা সেও তোমার সামনে পড়ে আছে মা তুমি ছাড়া এদের প্রাণ কেউ বাঁচাতে পারবে না তুমি এদেরকে বাঁচাও মা তোমার উপর ভরসা করে এদেরকে তোমার পায়ের কাছে রাখলাম মা এবার এদেরকে বাঁচাবে না মারবে তুমি ঠিক করো মা দেখো সবাইকে এখানে একটু ধৈর্য ধরতে হবে আর শোনো সবাই এখান থেকে তাড়াতাড়ি চলো মাই ওদেরকে দেখবে চলো 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 সবাই চলো চলো এখান থেকে চলো চলে এসো চলে এসো মাই রক্ষা করবে ওদের মাই রক্ষা করবে চলো চলো তাড়াতাড়ি সবাই চলে এসো এদিকে চলো চলো সবাই চলো 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 আমরা চলে যাই এখান থেকে তুমি আমাদের এই গ্রামকে রক্ষা করো মা তারাপীঠ থেকে কালীঘাট থেকে কামাখ্যা থেকে সাতটা শক্তিপীঠ থেকে মাটি এনে তোমার এই মন্দির বানিয়েছিলাম আমরা আমাদের এটা বিশ্বাস তুমি এই মন্দিরে আছো মা মা এখন তুমিই ভরসা আমাদের তুমি আমাদের রক্ষা করো মা তুমি আমাদের এর থেকে উদ্ধার করো যদি আমাদের কোনো ভুলের কারণে তুমি মন্দির ছেড়ে চলে যাও তাহলে তুমি আবার ফিরে এসো মা তুমি আমাদের কষ্টটা নিজের কষ্ট ভেবে তুমি আবার এই মন্দিরে ফিরে এসো মা একদম চিন্তা করবে না মা যখন সঙ্গে আছে সব ঠিক হয়ে যাবে Oh,
আমাদের যারা খুঁজছে তাদের থেকে বাঁচার জন্য এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছি। এখনো আসার সময় হয়েছে, এখন আর ঘুরে বেড়াতে পারবো না। কোন একটা ভালো গ্রাম দেখে ওখানে গিয়ে আমার সন্তানের জন্ম দিতে হবে। আমিও তো সেটাই ভাবছিলাম। এই গ্রামটা দেখে বেশ ভালোই তো মনে হচ্ছে। এই গ্রামের লোকেদের কাছে আমাদের জন্য থাকার জায়গা চাইতে হবে। গ্রামটা ফাঁকা বলে মনে হচ্ছে, কাউকেই দেখতে পাচ্ছি না। কিছুই তো বুঝতে পারছি না। চলো গিয়ে দেখা যাক। দেখে সাবধানে পার্বতী। এই গ্রামে মনে হচ্ছে কোনো যাত্রা হচ্ছে। আমরা গিয়ে কোনো থাকার জায়গা পাওয়া যায় কিনা জিজ্ঞাসা করে নি। দাদা, আমরা অনেক দূর থেকে এখানে এসেছি। এখানে থাকার জন্য বলতে পারেন কোথায় বাড়ি পাওয়া যাবে? আরে, এই গ্রামের এখন যা পরিস্থিতি, আমরাই এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছি, আর আপনারা এই গ্রামে থাকবেন বলে এসেছেন। গ্রাম ছেড়ে কেন চলে যাবেন? কি সমস্যা? তোমার কাছে বলে কি লাভ হবে? তুমি গর্ভবতী, এই গ্রামের উপর যে অভিশাপ আছে সেটা লাগার আগে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও মা। আপনারা সবাই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, ভগবানের ভরসায় আছেন মনে হচ্ছে। আমায় কিন্তু আপনারা বলতে পারেন আপনাদের কি সমস্যা হয়েছে। আমি বলছি মা, গ্রামের ভেতরের এক অজানা রোগে আমাদের বাচ্চাগুলো মরে যাচ্ছে মা। ওরা বাঁচার জন্য লড়ছে মা, আর আমরা বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করছি। এখানে বাচ্চারা প্রাণের জন্য লড়ছে, ওদের ভেতরে থেকে দরজা বন্ধ করে দিলেন কেন? কোনো
বৈদ্যকে লাগবেন তো? আমি এই গ্রামের বৈদ্য, আমি সেই থেকে কত চেষ্টা করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই চিকিৎসা আমিও জানি, আপনি অনুমতি দিলে আমি ওদের কিছু ওষুধ দেবার ব্যবস্থা করতে পারি। আমি চিকিৎসক বংশে জন্মেছি, যখন আমি কিছু করতে পারছি না তোমরা কি করবে? আমি একবার চেষ্টা করে দেখি। চিকিৎসা করে সুস্থ করা যাচ্ছে না বলেই তো মায়ের উপর ছেড়ে দিয়েছি। মাই দেখুক, তোমরা এতে মাথা গলিও না। রোগ ঠিক হয়ে যাবে ভেবে আপনার ওই মায়ের ভরসায় বসে আছেন। আমি এখন এই গ্রামে এসেছি, ভাবুন না আমাকে ওই মাই পাঠিয়েছেন। দয়া করে আপনি আমাকে চিকিৎসা করার সুযোগটা দিন। ওটা একদমই সম্ভব নয়, দরজা খুললে পাপ হবে। দরজায় তালা এই সমস্ত মানুষেরা দেয়, ওই মহাদেবী সর্বত্র বিরাজমান। ওই মহাদেবীকে আপনারা বন্দি করে রাখতে পারবেন না। আমার উপর ভরসা করে আমাকে চিকিৎসা করতে দিন, আমি সবাইকে বাঁচিয়ে দেব। তোমাদের দ্বারা যে হবে না সেই থেকে তো বলে যাচ্ছি, না বুঝে সেই থেকে কি বলে যাচ্ছ তোমরা? মাই ওদের রক্ষা করবে, তোমাদের অত না ভাবলেও চলবে। এত চিন্তা করবেন না, এভাবে চিন্তা করতে থাকলে সময় নষ্ট হবে, ভেতরে থাকা প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে। আমাকে একটা সুযোগ দিন, আমি সবাইকে বাঁচিয়ে দেব, এই বিশ্বাস আমার আছে। আপনারা সবাই কথা বলে মন্দিরের দরজাটা এবার খুলে দিন। এত করে যখন বলছেন মন্দিরের দরজাটা খুলে দিন, ইনি দেখুক ওদের। এখন ওইসব ভেবে লাভ নেই, ওদের প্রাণ বাঁচানোটা জরুরি, দয়া করে দরজা খোলার ব্যবস্থা করুন। আচ্ছা আপনারা শান্ত হন, শান্ত হন। আচ্ছা ওনারা যখন এত করে বলছেন একবার দেখাই যাক না, আসুন আপনারা। আমার কথা না শুনে দরজাটা খুলল, এবার মজাটা বুঝবে। এবার কেউ বাঁচবে না, কেউ যদি বেঁচে যায় তাহলে আমি চিকিৎসা করা ছেড়ে দেব। আসুন মা, আসুন এদিকে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। মা, তোমার উপর আমার ভরসা আছে, তোমার ভরসাতেই আমি চিকিৎসা করতে এসেছি। আমি একা কিছু করতে পারবো না মা, তোমায় আমার পাশে থাকতেই হবে। আমি তোমার উপর ভরসা করি মা, এদের সবাইকে বাঁচাতে তুমি আমাকে দিয়ে কি করাবে মা, সেটা করাও। তাড়াতাড়ি গিয়ে ওই জড়িবুটিগুলো তুমি নিয়ে এসো। Oh,
পার্বতী, এই পাতাগুলো নাও। ওগুলোকে তুমি বেটে নিয়ে এসো। এই রসটা সবাইকে অল্প অল্প করে দাও। দরজা খুলে এনাকে ভিতরে আসতে দেওয়াটা মনে হচ্ছে ভুল হয়েছে। দেবী রেগে গেছেন মনে হয়। এসব আমার বাচ্চাটা তো আরো বেশি ছটফট করছে। এসব কি হয়ে গেল আমার বাচ্চার? তানা তো কি চিকিৎসা করা সম্ভব নয় বলে দেবীর কাছে এনেছিলাম। আমাদের এটা করা উচিত হয়নি। দেবী মা বাঁচাও মা। এসব কে দিদি? আমার বাচ্চা তো আরো ছটফট করছে। আয় ভগবান, আমার বাচ্চার কি হলো? ভগবান রক্ষা করো আমার বাচ্চাকে। কি হলো? সবাই মিলে যে এই মহিলাকে ভরসা করলে, এখন কি হলো? সবাই বেঁচে যাবে ভেবেছিলে তো? দেখো পরিস্থিতি তো আরো খারাপ হয়ে উঠল। আমার কথা শুনে মায়ের উপর যদি ভরসা করতে, মা ঠিক বাঁচিয়ে দিতেন, এখন কি হবে? উনি তো ঠিক কথাই বলেছেন। ওনাকে ভরসা করে তো আমরা একেবারে ঠকে গেলাম। উনি তো চিকিৎসার বিষয়ে একদম কিছু জানেন না। এমনি এমনি ছেড়ে দিলে তবু দু একদিন বেঁচে থাকতো। এরা এমন ওষুধ দিল যে সহ্যই করতে পারলো না। ওই ওষুধ খেয়েই ওদের সবার অবস্থা আরো খারাপ হলো। এরা খুনি। আপনারা আমাকে এইভাবে দোষারোপ করছেন? আমি যা ওষুধ দিয়েছি তার উপর আমার ভরসা আছে। আপনারা একটু ধৈর্য ধরুন। কি আপনি বলছিলেন আমাদের ধৈর্য ধরতে? আপনি যখন আপনার কথা রাখতে পারলেন না, তাহলে এখানে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই আপনার। চলে যান এখান থেকে। পাঁচ মিনিট আমাকে এখানে থাকতে দিন। আমাদের চোখের সামনে আসবি না, চলে যা এখান থেকে। তোকে আমরা দেখতেও চাই না। তুই যদি না যাস গলা ধাক্কা দিয়ে বার করে দেব। আমরা এখান থেকে চলে যাই, এখানে আর থাকা উচিত হবে না। না গো, এটা খুব বাজে একটা ছোঁয়াচে রোগ। তবে আমি যা ওষুধ দিয়েছি তা ওদের সুস্থ করে তুলবে, এই বিশ্বাস আছে। পার্বতী, এখানে থাকলে অপমানিত হতে হবে, চলো আমরা যাই। এরা কেউ আমাকে না বুঝে ধৈর্য হারিয়ে ফেলছে। আমি আর এখানে থেকে ওদের মন খারাপ করতে চাই না, কিন্তু আমি যা ওষুধ দিয়েছি তাতে ওরা সুস্থ হয়ে যাবে। আমার দেওয়া ওষুধ সবাইকে বাঁচিয়ে দেবে। জীবনের জন্য এখন যারা লড়ছে সবাই সুস্থ হবে। এখানকার পরিস্থিতি দেখে তোমাকে আর ভয় পেতে হবে না, সবাই সুস্থ হয়ে উঠবে। দেখো মা সবাইকে ঠিক করে দেবে।
সবাই বলছো দেবী মাই ওদেরকে ঠিক করে দিয়েছে, কিন্তু ওই যে গর্ভবতী মহিলা ওষুধ বানিয়ে সবাইকে খাইয়ে দিল, সে কথা কেন ভুলে যাচ্ছি? হ্যাঁ গো, ওই মহিলাই বলেছিলেন যে সবাই সুস্থ হয়ে যাবে, কিন্তু আমরা ওনাকে ভুল বুঝে তাড়িয়ে দিলাম। ওই মা ঠিক ওষুধ দিল বলেই তো সবাই সুস্থ হয়ে গেল। সবাই শোনো, আমাদের গ্রামের ভালোর জন্য পার্বতী মায়ের রূপ ধরে ওই দেবী মাই আমাদের সবাইকে এখানে বাঁচাতে এসেছিলেন। চলো সবাই গিয়ে ওই মাকে আমরা ফিরিয়ে আনি। চলো 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 সবাই চলো তাড়াতাড়ি চলো চলো। চলো চলো সবাই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো 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 চলবে না তাড়াতাড়ি চলো সবাই চলো। আরে কোথায় গেলেন দেবী মা? চলো 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 তাড়াতাড়ি চলো। মা, আপনি যা বলেছিলেন সেটাই আপনি করে দেখিয়েছেন। আমরা না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের আপনি ক্ষমা করে দিন মা। কোনো ব্যাপার না, আপনারা ভালো থাকলেই হলো, আমি এবার আসি, চলো যাই। মা, এই রোগ আমি ঠিক মতো চিকিৎসা করতে পারিনি, আর এটা ভেবেছিলাম যে অন্য কেউ পারবে না, তাই এসব বলে ফেলেছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করলে। আমি আর কারোর চিকিৎসা করব না, এরপর থেকে তুমি এদের চিকিৎসা করো। জীবনে বাঁচার জন্য যারা লড়াই করছে তাদেরকে বাঁচাবার উদ্দেশ্য নিয়েই আমি চিকিৎসা করলাম। আপনার চিকিৎসা আমি বন্ধ করতে চাইনি, এটা আমি কোনো প্রতিযোগিতা বলে মনে করিনি। আমার মনে হলো আমি পীড়িত মানুষদের অনেকটা সাহায্য করতে পেরেছি, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। না মা, আমাদের গ্রামের ভালো করার পরে আপনি এই গ্রাম ছেড়ে যাবেন না, আপনাকে এখানেই থাকতে হবে। আপনি না এলে আমরা কেউ গ্রামে ফিরে যাব না মা, আমরা অনুরোধ করছি আপনাকে, আপনি আসুন মা আমাদের সাথে। ঠিক আছে চলুন।
তোমরা সবাই এইখানে দাঁড়াও। এই দেখুন মা, এই বাড়ি আজ থেকে আপনাদেরই। এই বাড়িটাকে আজ থেকে আপনারা আপনাদের বাড়ি বলেই ভাববেন। মা, এই বাড়িতে আমাদের আরশি ঘাটের তিম্মা বাবা বলে একজন থাকতেন। উনি আমাদের এই দেবী মায়ের খুব বড় ভক্ত ছিলেন, আর মন্দিরটা উনিই বানিয়েছিলেন। উনি আমাদের মন্দিরের দেবীকে খুবই ভক্তি করতেন, আর উনি মারা যাওয়ার আগে এই বাড়ি আর মন্দিরটা আমাদের দান করে গেছেন। মা, শুধু এটাই নয়, আমাদের গ্রামে বিয়ে হলে এই বাড়িতেই হতো। এখন অব্দি এই বাড়িতে কেউ থাকেননি মা। আমাদের এত বড় বাড়ি লাগবে না, কোনো একটা ছোট বাড়ি হলেই চলবে। কিন্তু আমরা চাই যে আপনি এই বাড়িতেই থাকুন। আমাদের গ্রামের অনেককে আপনি প্রাণে বাঁচিয়েছেন, সেই জন্যই আজ থেকে আপনারা এইখানেই থাকুন। ভগবানের কোনো কিছু আমাদের নিজেদের সুবিধার জন্য ব্যবহার করাটা ভুল। আপনারা দেবীর মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমরা ভাবি না মা। আপনাকে এই বাড়িতেই থাকতে হবে মা। হ্যাঁ মা, আমাদের গ্রামে মন্দির বানিয়ে অনেক দান ধ্যানও করেছিলেন এই শেট্টিবাবু। এখন আপনি ওনার এই বাড়িতে যদি থাকেন আমাদের সবার খুব ভালো লাগবে। কি এত চিন্তা করছো পার্বতী? আমরা যে এখানে এসে থাকতে পারবো সেটা তো জানতামই না। তোমাকে এত ভালোবেসে এই গ্রামের লোকেরা আমাদের থাকার জন্য এই বাড়িটা দেখিয়ে দিলেন। তুমি কোনো কিছুর আশা নাও করতে পারো, তুমি কিছু না বলে শুধু ভেবেই থাকতে পারো, কিন্তু এদের সবার ভালোবাসার জন্য এটা আমাদের মানতেই হবে। আমরা এখানেই থাকব, তুমি যা বলবে। আপনাদের ভালোবাসার জন্য আমি এখানেই থাকব। খুব ভালো লাগলো শুনে মা, আসুন আপনার ভিতরে আসুন। মা একটু দাঁড়ান। হ্যাঁ, আপনি গর্ভবতী, বাড়িতে পা রাখার আগে আপনার আরতিটা করে নি। আরতি নিয়ে এসো তো মা। এই তো, আরতি করো। চলুন মা, আপনি ভিতরে চলুন। আসুন মা, আসুন আসুন, ভিতরে আসুন। আসুন মা। সাবধানে দাদা, একটা কথা বলি, আপনারা এইখানে কোনো সংকোচ না করে নিশ্চিন্তে থাকতে পারেন। আজ থেকে আপনারা এই গ্রামেরই একজন, যেহেতু আজ থেকে আপনারা আমাদের বাবার বাড়িতে পা রাখলেন, তাই আমরা চাই আপনাদের যেন কোনো অসুবিধে না হয়। কোনো রকম যদি অসুবিধে হয় কোনো সাহায্য চাইতে কিন্তু সংকোচ করবেন না। আপনি আমাদের জন্য এত কিছু করলেন, এটাই যথেষ্ট। এখনো পর্যন্ত ওর জন্য আমি কিছুই করে উঠতে পারিনি। এরপর আমি ওর সব দায়িত্ব নেব বলে ভাবছি। এরপরে এখানে কোনো কাজ থাকলে আমায় বলবেন, তাহলেই হবে। যতদিন না মায়ের সন্তান হচ্ছে ততদিন আপনি ওনার সঙ্গেই থাকুন, আপনি ওনাকে ভালো করে দেখাশুনো করুন। কাজের বদলে কিছু না করে থাকতে বলছেন? আমার ভরসায় ও যেখানে আছে ওর দায়িত্বও তো আমাকে নিতে হবে। Thank you.
দাদা। দাদা, আপনি যা যা বলেছিলেন সব নিয়ে এসেছি। তুই যা। দাদা, আপনাদের জন্য আনাজ নিয়ে এসেছি। দিদি, আপনার জন্যই ফলগুলো এনেছি। ঠিক আছে, তোরা এখন যা তাহলে। আচ্ছা আচ্ছা দিদি। আপনি কি দেখছেন মা, এদের সবার কাছে আপনি এখন দেবী মা। দেখুন, কোনো কিছু দরকার হলে আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না, সব আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আপনারা কে কারা আমরা কিন্তু কিছুই জানি না, কিন্তু আজ থেকে আপনারা আমাদের সবার কাছে ভগবানের মতো। মা, আপনাকে যত্ন করে রাখা আমাদের দায়িত্ব। আপনি আমাদের জন্য যা করেছেন তা আমরা কোনোদিনও ভুলতে পারবো না মা। আসি। সবাই ভালো করে শোনো, ওনারা আজ থেকে আমাদের গ্রামের সম্পত্তি। সবাই খেয়াল রেখো, ওনাদের যেন আজ থেকে কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা সবাই আসছি। হ্যাঁ, চলো চলো সবাই, চলো 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 চলো। আমি এমন কি কাজ করলাম যে এরা এরকম করছে? এখানে কি হয়েছে বলো তো, যেটা আমি বুঝতে পারছি না। আমি কিন্তু বুঝতে পারছি, তুমি এই গ্রামের মানুষগুলোর মনে একেবারে জায়গা করে নিয়েছো। আর তুমি যতই বারণ করো, তুমি তোমার পাওয়া সম্মানটাকে তো অস্বীকার করতে পারবে না। নমস্কার।